নদীর ফুরফুরার ভাই সাহেব অনেক জায়গায় গিয়ে বিজ্জুতি হয়েছে। আল্লাহর কসম আমি নিজে চোখে দেখেছি সেই জলসাগুলো ছিলাম, মুখের কথা যা বলেছে তা হয়েছে। আজ পর্যন্ত জ্বলন্ত নদীর একটা গ্রামে জলসায় যতবার জলসা দেয় ঝড় আর পানি, কোন জায়গায় পানি নাই সেই জলসায় পানি, কোন জায়গায় ঝড় নাই সেই জলসায় ঝড়, হুজুর নাই আর ক্ষমা চাওয়ার কায়দা নাই। ছোট হুজুর পীর কেবলার বিজ্জুতি করেছিল আর ঠিক আছে এখনো জ্বলন্ত নজির পুরপুরে বড় বড় আল্লাহর ওলি আছে। আল্লামা পীর কালিমুল্লাহ হুজুর চলে গেছে, অনেক লোক বলছে আমরা বুঝতে পারিনি, আর নেকাম করার দরকার নেই, ভগরুম বাজে ছেড়ে দাও, বুঝতে পারিনি কেন, এখনো পীর আছে চিনে নাও চলে যাও, ফুরফুরা ফুরফুরা কিয়ামত পর্যন্ত ফুরফুরা থাকবে। মুসাদ্দিদ জামান বলেছে সিলসিলা কবুলিয়াতের সিলসিলা, এই সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে। ফুরফুরায় যারা ভুগড়ুমবাজি করবে তোমরা তাদের সঙ্গে চলবে না, আর তো নাতি পোতা ভাই ভেরাদার আছে, একটা নিয়ে আর ফুরফুরার গালাগালি করবে না। কথা বুঝে আসেন? দাদু তো বলে গেছে একটা যদি বিয়াড়া হয়, হ্যাঁ নবীর বাচ্চা সারা বিয়াড়া ছিল না, ছিল না জেনে বলে ভাইরা কত বিয়াড়া, কঠিন কঠিন বিয়াড়া, চাচা বিরাট বিয়াড়া, ভাই পথ ধরে মারত, তাই বলে নবীর বংশের গালাগালি করা যাবে না, তাই করা যাবে? তাহলে ফুরফুরার তিনটে ভাই সাহেব বিয়াদবি করছে, আর দুটো ভাই সাহেব বিয়াদবি করছে, তাই বলে ফুরফুরা হুজুরদের গালাগালি করা যাবে না, আল্লাহ তরফ থেকে গজব নাজিল হবে। যে খারাপ সে খারাপ, আল্লাহ জীবনে এই কাজ করব না, ক্ষমা করে দিন আর আমার কথা আপনি রাখেন আল্লাহ, আপনি দায়িত্ব নিয়ে আমার মান সম্মান বাঁচিয়ে সমস্ত মুখলুকের খাইয়ে দিন। আল্লাহ বলেন সুলাইমান তুই সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়েছিস বলে আমি আল্লাহ তোর দোয়া নিলাম কবুল করে, আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে তামাম সাগরের মাছ সহ তামাম মুখলুককে আল্লাহ নিজে খাইয়ে দিয়েছিলে। তাহলে যে আল্লাহ কুকুর ছাগল হাঁস মুরগি ছাগল ভেড়া পশুর খাওয়ায় সেই আল্লাহ বললেন কুতুম খায়রা উম্মাতিন উখরিজাতি লিন্নাস, মানুষ তামাম পৃথিবীর সৃষ্টির এক নাম্বার, উখরিজাতি লিন্নাস আল্লাহ ঘোষণা দিলেন, সেই আল্লাহ কেন মানুষকে খেতে দেবে না? বাপেরা তো চিন্তা কেন, ছেলের জন্য চুরি করে, ছেলের জন্য ডাকাতি করে, ছেলের জন্য চিটিংবাজি করে, ছেলের জন্য জলকর ঠেলে, ছেলের জন্য টেকরা মাছ তোলে, জল করে বাঁশ ঢুকিয়ে দিয়ে টেকরা মাছ তোলে, ছেলের জন্য মেয়ের জন্য এই সব্বনাই না করে শুধু একটু চিন্তা করেন, এসেছি একা ভাবে একা যেতে হবে, ছেলে মেয়ে কেউ যাবে না, উল্টো পাল্টা না করে ইমান আর আমল তৈরি করি, এরাই আপনার সঙ্গের সাথী হবে, এরাই আমার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনার ছেলে ধনী হবে কি গরিব হবে দায়িত্ব আমার আল্লাহর, বাপের না বাপের না। কিছু কিছু মানুষ ভুল কথা বলে, আমি কি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করব না? আল্লাহর কসম আমার ভবিষ্যতের মালিক যিনি, আমার ছেলে মেয়ের ভবিষ্যতের মালিক তিনি, তিনি হলেন আমার আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিছু মানুষ আছে না নাই নারে তাকবীর, জনাব ভাই সাহেব হুজুর কেবলা, জনাব ভাই সাহেব হুজুর কেবলা, সিলসিলায়ে হক মুসাদ্দিদুজ জামান, এই কইছি মাইকটা জোরে দাও, তুমি মিস্ত্রি না? ও আচ্ছা বসে আছো, আমি মিস্ত্রি হয়তো। যাই হোক যাই হোক, তাহলে ছেলে মেয়ের জন্য অন্যায় করলে কিয়ামতের মাঠে পোস্তাতে হবে না? হবে না। তাহলে যার জল করে জমি বেশি আছে ফিরিয়ে দেবেন বাপ? কিছু বলে না, যদি কারো জল করে জমি বেশি থাকে ফিরিয়ে দেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, যদি কারোর গাছ হেলে গিয়ে কারোর জল করে পড়ে, কারোর পুকুরে পড়ে, কোন নারকেল গাছ দিয়ে কারোর ঘরে তারা নারকেল পড়ছে, কেটে নেওয়ার দরকার আছে না নাই?
ও গরিব মানুষ কিছু বলতে পারবে না। রাসূল বলেন সালাসু দাওয়াতু মুস্তাজাবাতুল্লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম। ও মাতে পারবে না রে, পিটে পারবে না, কিন্তু বদদোয়া তো করতে পারবে। আল্লাহ এর বংশ ধ্বংস করো, আরে ছেলেমেয়ের বিপদ দাও। আল্লাহর কসম পৃথিবীর কোন পীরের তাবিজ, আলেম ওলামার তাবিজ, দেড় হাজার পীর এনে যদি বাড়ি মিলাদ দেয়, ও বাড়ির গজবার কোনদিন কাটবে না। বলছে এত মিলাদ দেই, এত তাবিজ দেই, মুসিবত কাটে না। তুমি গরিবের কাটি দিয়েছো, রাসূলুল্লাহর কথা মতোর বদদোয়া কবুল হয়ে গেছে। যদি বুঝতে পারো এর বদদোয়া কবুল হয়েছে, তাহলে ওর কাছে গিয়ে পায় ধরো। ও যদি ক্ষমা না দেয়, আল্লাহর কসম আল্লাহ ক্ষমা দেবে না। তোমার মক্কা নাই, মদিনা নাই, পৃথিবীর কোন জায়গা নাই যতক্ষণ ক্ষমা করে দেয়। এত সহজ, কাবা ঘর ভেঙে দিলে আল্লাহ অত কষ্ট পায় না। কারণ কাবা ঘর যদি ভেঙে দেয়, দেল ভেঙে দেয়, মানুষ ওই পাথরের দেল সোনা দিয়ে তৈরি করে দিতে পারবে, সেম টু সেম। কিন্তু একটা মানুষের কলিজা আল্লাহ তৈরি করেছে, মানুষের অন্তর, মানুষের অন্তর যদি ভেঙে দেয়, কারোর বাপ তৈরি করতে পারবে না। আল্লাহ তৈরি করা মানুষ, আসমান জমিন কাবা সব টিকে থাকবে, মানুষ যদি টিকে থাকে। দুটা লোক আছে ক্ষমতার ধরে, গরিব লোক ধরে পেটে অন্যায় করে, নামাজি বাপ গিয়ে দেখছে আমার ছেলে অন্যায় করে মেরেছে, কিন্তু ওর কেউ নেই। ফের বাপ গিয়ে বলছে সবার তো ধর্ম বরাবর, ফের উড়ি উড়ি কেন, ছেলের বাল যাই তোর অন্যায় হয়েছে, চল। আর ওর মাথা হাত বুলে, বাপ আমার ছেলে অন্যায় হয়েছে, আমি ভুল স্বীকার করছি, ক্ষমতা টাকা সত্ত্বেও আল্লাহ খুশিতে পাকে বাপ হয়ে যাবে। যে সাত আটটা ছেলে এত ক্ষমতা এত টাকা একটা ভিখিরির কাছে অন্যায় স্বীকার করছে, আল্লাহ খুশি হবে না হবে? বাপের বেটা নীতি শিখে পাঁচ হক তো নামাজ পড়ছে, শুদ্ধ টেকরা মার খাচ্ছে। ভাই জান আমার বাবা দিন আপনি না কলিজা টুরা মুমিনে না মুসলমানে না আপনি না। আল্লাহ রাসূল বললেন দাওয়াতুল মুসাফিরি দাওয়াতুল ওয়ালিদি এই তিনজন ব্যক্তির দোয়া সাত আসমান ভেদ করে। আল্লাহ পাকের আরশে আজিমে যায়, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। দাওয়াতুল মুসাফির, আর বিদেশি লোক ফুরফুরার পীর এমনি করে বাসন্তী সাইফুল্লাহ মুসাফির হয়নি, ফিরতে পারেন, অসুবিধা নেই। কিন্তু যারা বিদেশি লোক মুসাফির হয়ে আসে, আমি যদি বারসার দিকে যাই আমি মুসাফির, আমি যদি কালকের বনগাঁয় গিয়েছিলাম আমি মুসাফির ছিলাম। রাসূল বলছে পীরের দোয়া, ওলির দোয়া, আলেম ওলামার দোয়া, মুক্তির দোয়ার আগে সরাসরি কবুল হয়ে যাবে মুসাফিরের দোয়া। তাই জ্বলন্ত নদীর ফুরফুরার ভাই সাহেব অনেক জায়গায় গিয়ে বিদ্যুতি হয়েছে, আল্লাহর কসম আমি নিজে চোখে দেখেছি সেই জলসাগুলো ছিলাম। মুখের কথা যা বলেছে তা হয়েছে, আজ পর্যন্ত জ্বলন্ত নদীর একটা গ্রামে জলসায় যতবার জলসা দেয়, ঝড় আর পানি কোন জায়গায় পানি নাই সেই জলসায় পানি, কোন জায়গায় ঝড় নাই সেই জলসায় ঝড়, হুজুর নাই আর ক্ষমা চাওয়ার কায়দা নাই। ছোট হুজুর পীর কেবলার বিদ্যুতি করেছিল আপনি এখনো জ্বলন্ত নজির পুরপুরে বড় বড় আল্লাহর ওলি আছে, আল্লামা পীর কালিমুল্লাহ হুজুর চলে গেছে। অনেক লোক বলছে আমরা বুঝতে পারিনি, আর নেকাম করার দরকার নেই, ভগরুম বাজে ছেড়ে দাও, বুঝতে পারিনি কেন, এখনো পীর আছে চিনে নাও চলে যাও, ফুরফুরা ফুরফুরা কিয়ামত পর্যন্ত ফুরফুরা থাকবে। মুসাদ্দিদ জামান বলেছে সিলসিলা কবুলিয়াতের সিলসিলা, এই সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে। ফুরফুরায় যারা ভুগরুমবাজি করবে তোমরা তাদের সঙ্গে চলবে না, আর তো নাতি পোতা ভাই ভেরাদার আছে, একটা নিয়ে আর ফুরফুরার গালাগালি করবে না। কথা বুঝে আসেন? দাদু তো বলে গেছে একটা যদি বিয়াড়া হয়, হ্যাঁ নবীর বাচ্চা সারা বিয়াড়া ছিল না, ছিল না জেনে বলে ভাইরা কত বিয়াড়া, কঠিন কঠিন বিয়াড়া, চাচা বিরাট বিয়াড়া, ভাই পপ ধরে মারতো,
তাই বলে নবীর বংশের গালাগালি করা যাবে না। তাই করা যাবে? তাহলে ফুরফুরা তিনটে ভাই সাহেব বিয়াদবি করছে, আর দুটো ভাই সাহেব বিয়াদবি করছে, তাই বলে ফুরফুরা হুজুরদের গালাগালি করা যাবে না, আল্লাহ তরফ থেকে গজব নাজিল হবে। যে খারাপ সে খারাপ, কথা ঠিক না ভুলগো? আরো একটা কথা বলি, ফুরফুরার পিছে যদি আমার সঙ্গে জান নিয়ে যাব, সেই মেয়েটা আজও বেঁচে আছে, কলিজা টুনা ভাইরা আমার। আমাদের বাসন্তী বলে একটা জায়গা, বাসন্তী রানীগঞ্জ বলে একটা জায়গা, সোনার চাঁদেরা যুবকেরা জনেরা, মেয়েটা পুকুরে ডুবে মারা গেছে, কাফন জড়িয়ে কবর খুঁড়ে জানাজা নিয়ে যাচ্ছে, হুজুরের গাড়ি ঢুকছে, সবাই মিলে গিয়ে জড়িয়ে ধরেছে, হুজুর আপনি মোসাদ্দেক জামানের আওলাদ, যদি একটু দোয়া করে, পানি ডোবা রুগী তো অনেক সময় জান থাকে, একটু দোয়া করেন আল্লাহ যদি বাঁচায় বাঁচবে। হুজুর বলেন আল্লাহ মোসাদ্দেক জামানের রক্ত আমার গায়ে, আমার আব্বা যদি জামানার মোসাদ্দেক হয়, আল্লাহ গো এই কলিজার টুকরা বাচ্চা মায়ের কোলে ফিরিয়ে দিন। আল্লাহর কসম কাফনের ভিতর দিয়ে কেঁদে উঠেছে সেই বাচ্চা, জানাজা যাই সেই বাচ্চা কাফনের ভিতর থেকে বার করে নিয়ে সেই বাচ্চা বাড়ি নিয়ে গেল, সেই বাচ্চা বড় হলো, বিয়ে হলো, আজ তার বাচ্চা কাচ্চা দুনিয়ার জমিনে আজও বেঁচে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা ফুরফুরা যদি বলেন কেরামতি দেখালি পীর, না আপনি এটা দেখান, আপনি এটা করেন? কোন পিসার কেরামতি দেখায় না। আমার এক ওস্তাদ বাঁটরা মাদ্রাসা পড়তাম, বলেন আল্লাহ আকবার, তো হুজুর হঠাৎ করে বিরাট লম্বা খাল, সাতটায় ক্লাস, বিরাট লম্বা খাল রয়েছে, এদিক ওদিক তাকিয়ে সাতটা বাজে দশ মিনিট বাকি আছে, অনেক দূর থেকে যদি বৃষ্টি ঘুরিয়ে আসে তো সাড়ে সাতটা আটটা বেজে যাবে, এদিক ওদিক তাকিয়ে কেউ নেই, সোজা খালের মধ্যে হেঁটে চলে গেছে। গ্রামের লোক কিছু লোক দেখতে পেয়েছে, দেখতে পেয়ে ছুটে ছুটে মাদ্রাসায় গিয়েছে। হুজুর একটা কথা বলবো, কি বাবা কানে কানে বল, বলছে হুজুর আপনি তো হেঁটে এসছেন খালের মাঝখান দিয়ে, বলছে বাপ ক্লাস করবো টাইম নেই, এ কথা যেন কারোর সঙ্গে বলি না, বাপ বলেছি কারোর সঙ্গে বলি না, আমি কি করবো অত দূর ঘুরে আসলে একটা কষ্ট, আর এই টাইম হয়ে যাবে, টাইম টুক করে হেঁটে চলে এসেছি। ভালো মানুষ আসে না, না কালিমুল্লাহ হুজুর মরে গেছে বুঝতে পারিনি, মেজলা হুজুর পিরকে বলা মরে গেছে বুঝতে পারিনি, কবে বুঝবে, বুড়ো হয়ে গেছে কবে বুঝবে। হ্যাঁ হুজুর আসলে শিরিশতলা বলি আর তালতলা বলি আর বেলতলা বলি দুটা টাস, হ্যাঁ ওই আদর্শ, ওই আকলা, হ্যাঁ খেয়ে খেয়ে করে, হ্যাঁ ফিল্লা, হ্যাঁ খাবার থাম, কি গো আসে না, না যাও ইন্তেকালের আগে বলছে তাল তলে আর জীবনে জলসা করতে আসবো না, জীবনে শেষ জলসা, আমার বাপ করেছিল আড়াই ঘন্টা আমি করলাম আড়াই ঘন্টা জলসা, আমার বাপ মরেছে সোমবার আমি মরবো সোমবার, নবীর ইন্তেকাল হয়েছে সোমবার আমার ইন্তেকাল হবে সোমবার, আমার জানাজা হবে বুধবার, আর বাড়িওয়ালাদের বললো দরজাটা কাটো, খাটিয়া বার করতে অসুবিধা হবে, দরজা কাটা হলো, হুজুর যা যা বললো ঠিক তাই তাই ঘটলো, অনেক জলসায় বলে গেছে আর তোমাদের জলসায় আসবো না, এই জলসা শেষ জলসা বাবু, এবার অন্য লোকের দিয়ে করে লিও বাবু, তবু লোকের হুশ হয় না, ও হুজুররা বলে এই জলসা আর আসবো না, ও তো অনেক হুজুর করে। শোনেন আল্লাহ নবী জীবিত থাকাকালীন হাজার হাজার বেঈমান নবীর ওয়াজ শুনেছে, নবীর কোরআন পড়া শুনে, তাদের নাম কাফের খাতার থেকে কাটেনি, এর ভিতর থেকে যারা রসূলকে মেনে নিল আল্লাহ পাক তাদের উপর রাজি হয়ে রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেল, এবং আল্লাহ পাক তাদের রূপ বাঁচাই করে করে নিয়ে আল্লাহ পাক জান্নাতের টিকিটটাও পাঠিয়ে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মেনে নেন, শুধু মেনে নেন, এখনো ফুরফুরা জিন্দা, আল্লাহর ওলি রয়েছে, চিনে নেন ফুরফুরা মুজাদ্দিদ জামানকে আল্লাহ মুজাদ্দিদ করেছিল বলে আজকের সারা জেলায় 52টা জেলার হলিতে গলিতে হেঁটে গজে নেমে হেগড়ে পায়ে কাঁটা ফুটিয়ে লুঙ্গি উঁচু করে গামছা পরে পানিতে টেনে টেনে আজকে তারা ধর্ম প্রচার করে করে দিন প্রচার করে করে এখানে মুক্তব ওখানে মসজিদ ওখানে মাদ্রাসা এখানে একটা দরকার আছে এখানে একটা খানকা করে তবে লোক টুপি বুঝলো দাড়ি বুঝলো মৌলবি বুঝলো মাওলানা বুঝলো আল্লাহ বুঝলো নবী বুঝলো আমার আপনার চার পিঁড়ি চলে যা তোর পদাদার নাম কি রে অমুক তার দাদার নাম কি রে তুমুক তার দাদার নাম কি রে তুমুক তার দাদা বলে মুচি তার দাদা বাগদি
আর ফুরফুরা পদ্মাদা পদ্মাদা কোলে গিরে সৈয়দ আবু বকর সিদ্দিক আল কুরাইশ নবীর বংশধর। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বংশধর তো ওইরকম করবে কেন? হাই নবীর বংশধর আল্লাহর নবীর চাচা এরকম করে জানা পারে? আবু লাহাব করে জানা করেনি, আবু তালিব করে জানা করেনি, মুখে ভালোবাসত অন্তরে ভালোবাসত না, তাই নবীকে মানি নবীর কালেমা পড়িনি। আল্লাহ পাক বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। দোস্ত হেদায়েতের মালিক আমি আল্লাহ, তুমি ছেড়ে দাও। পৃথিবীর যত বড় আলেম আনেন, মাওলানা আনেন, একজন হেদায়েত দিতে পারবে না। পরিবর্তন হতে হবে আপনাদের, আপনাদের পরিবর্তন হতে হবে। আর অন্যায় করব না, আর নামাজ কাজা করব না, আর জীবনে আমি উল্টো পাল্টা করব না। দুটো পায়ে ধরে বলছি, গরিবকে ভালোবাসবেন, মুসাফিরের দোয়া নেবেন, অনাথের দোয়া নেবেন, এতিমের দোয়া নেবেন, মজলুমের দোয়া নেবেন। আর রাসূল বললেন হুমা তোমার মা তোমার বাপ, হুমা ওই দুজনা জান্নাতুকা ওরা দুজন জান্নাত, ওয়ানারুকা এই মা বাপের সঙ্গে যদি অসৎ আচরণ করো তাহলে তোমার ঠিকানা হবে ওয়া নারুকা জাহান্নাম। আমি রসুলুল্লাহ কথা দিলাম, মজলুম কারো মারতে পারে না। আর এই মোসাফির বিদেশি, ওর চাস্ত ভাই নাই, ভূত ভাই নাই, শ্বশুর শাশুড়ি কেউ নাই, শালা সুমন্ধি কেউ নাই, ও তো একা, ও কাঁদতে পারবে, আল্লাহর কাছে দোয়া করতে পারবে। আর আপনার বৃদ্ধ কলিজা টুরা বৃদ্ধ বাঙাপ আর গর্ভধারিণী বৃদ্ধা মা, এই দুজনা বিদ্যা হয়ে গেছে, এই দুজনা বুড়ু হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, এরা রুটে মারতে পারবে না, এরা কাঁদতে পারবে আর আল্লাহর কাছে বদদোয়া করতে পারবে। তাই রসুল বলে এই তিনজনে দোয়া, এক নাম্বার মুসাফির, এক নাম্বার মজলুম, দুই নাম্বার মুসাফির, তিন নাম্বার জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মা। কিছু কিছু ছেলে আছে এরা মাপের ভাত দেয় না, পাঁচক তো নামাজ পড়ে, শ্বশুর শাশুড়ির বিরাট দেখে, ও কলিজা টুরা ভাইরা আমার, জান্নাতে যাওয়ার জন্য যদি কিছু করতে চান ইন্নাল জান্নাতে তাহাতারি জিলাইহা, রসুল বললেন জান্নাতে রয়েছে তোমার গর্ভধারিণীর কদমের তলায়, যদি আল্লাহ জান্নাতে যেতে চাও মা বাপকে সেবা করে যাও। এই পৃথিবী মা বাবার উপরে কে আছে? জোরে বলো, কেউ আছে? রসুলের কাছে একজন সাহাবী কলেমা পড়ে মোমেন হয়ে, পাক্কা মোমেন হয়ে গেল, বিখ্যাত সাহাবী, মোমেন হয়েছি তাহলে কোনো অন্যায় করিনি, মোমেন হয়ে গেছে, মায়ের কাছে গিয়েছে, মা আখলাক চরিত্র আদর্শ নীতি চরিত্র দেখে দেখলো তে তো কালার পরিবর্তনের ভাবমূর্তি আলাদা, এ মনে হচ্ছে বেঈমান হয়ে গেছে, মানে কলেমা পড়েছে তাই বেঈমান হয়ে গেছে, এ মনে হচ্ছে বেঈমান হয়ে গেছে। তো বলছে আবু হুরায়রা সত্য কথা বল, তুই মুহাম্মাদের কলেমা পড়েছিস? বলছে মা হ্যাঁ। মরি মরি সাবাত করে ছাড়বে, কাঁদতে কাঁদতে রসুলের কাছে আসে, ইয়া রসুলাল্লাহ আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো ইমানের কলেমা পড়েছি, আমি আমার মায়ের কুকি করব বলুন, আমার মা আমার মেরেছে, চাপালি জলে মেরেছে, ইয়া রসুলাল্লাহ। আল্লাহ রসুল বললেন যে জান্নাতে যাওয়ার জন্য কলেমা পড়েছো, ওই জান্নাত তো তোমার মা, এখন ওই জান্নাতের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। আল্লাহ রসুল বললেন, আবু হুরায়রা বললেন ইয়া রসুলাল্লাহ তাহলে আপনি একটু দোয়া করুন আমার মা যেন আমার মতো আপনার কে মেনে লাই। বলছে তা পারি। আল্লাহ রসুল হাত তুলেছে আবু হুরায়রার মায়ের জন্য, আর আবু হুরায়রা দৌড় মেরেছে, নবী দোয়া আগে আমার বাড়ি যাবে না, আমি আবু হুরায়রা দৌড়ে আগে বাড়ি যাব। কেতাবে লেখা আছে আবু হুরায়রা বাড়ি যাওয়ার আগে আল্লাহ নবীর দোয়া আবু হুরায়রার মায়ের জন্য আবু হুরায়রার বাড়িতে পৌঁছে গেছে। পৃথিবী অনেক কলঙ্ক আছে, মানুষ নামের কলঙ্ক, জাতির কলঙ্ক, লজ্জ আলহায়া উসুবাতু মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। দূরে একদম বিয়াদ বিয়াদ কেলে বলে আমার মা মারাত্মক, আমার বাপ বিশ্রী ব্যাপার, ওই রকম মা বাপ হলে পৃথিবীর কেউ সহ্য করতে পারে না। আল্লাহর কসম মা বাপ যাই হোক সহ্য করতে হবে কোন ব্যবহারে কোন আচরণে, ওই মা বাপের উপরে চোখ রাঙানো যাবে না। যদি মা বাপ প্রত্যেক দিন দুগুলা
গ্লাস করে মদ খায়, মা দুই গ্লাস, বাপ দুই গ্লাস, চার গ্লাস করে খায়। যদি মার বাপ প্রত্যেক দিন বলে আল্লাহ মানি না, নবী মানি না, কোরআন মিথ্যা, আল্লাহ মিথ্যা, নবী মিথ্যা, কিচ্ছু না, এসব ফেরফেরা চিটিংবাজি, ওই মা বাপের মারা তো দূরের কথা, চোখ রাঙানো যাবে না। মা বাপ পৃথিবী যত অন্যায় আছে সব করবে, তুমি ছেলে মুক্তি হও, মুহাদ্দিস হও, ডাক্তার হও, মাস্টার হও, ওই মা বাপের মারতে পারো না। পৃথিবী যত অন্যায় আছে সব করবে। তাহলে আল্লাহ রসুল তো বলতো, সাহাবা তোমার মা বাধা দিচ্ছে, তোমার মার মার লাগাও, তোমার তোমার মায়ের গায়ে ক্ষমতা কম, মারো তোমার মায়ের। রসুল বলেছে, জোরে বলেন, বলেছে আল্লাহ কোরআন নাযিল করলেন, অকাদারাম বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন সুবহান। একটু আসেন, বাপ আসেন, আল্লাহ ভালো করবে, আসেন। কলিজার টুকরা যুবক গুলো কষ্ট পাচ্ছে, একটু আসো, কলেমা পড়তে পড়তে আসুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন হাসবি ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله عليه شبابي بول لا اله لا اله الا الله তাহলে মা বাপ কোন অন্যায় করলে একাধা মারা যেতে পারে? এটি বলে জায়গাটা বলেন জি, এরকম কোন রাস্তা নেই, একটা রাস্তা আছে, একাধা ঘুষি বাপের মুখে মারা যেতে পারে, মায়ের বুকে মারা যেতে পারে। শেষ রাস্তা হলো, যদি আমার স্ত্রী কোনোদিন, যদি আমার মা বাপ কোনোদিন আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে, তাহলে একাত মারা যেতে পারে নাকি বলে? তাহলে তাও যদি না হয়, যত গন্ডগোলে গিন্নির আর মায়ের আর বাপের নিয়ে হয়, তোর পেলেং খালে করে দিতে পারি, অর্থাৎ আমি মুহূর্তের মধ্যে ভিখারিকে নিয়ে বাচ্চার আসনে বসাই, আর বাচ্চাকে নিয়ে সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ ভিকিরির আসনে বসিয়ে দিতে পারি। ইন্না কালা কুল্লি শাইইন কদির, আমি আল্লাহ এরকম কুদরতওয়ালা, সব ক্ষমতার মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জমি জায়গা ধন সম্পদ গাড়ি বাড়ি যা কিছু আছে, এমনকি আমি নিজে কার? জোরে বলেন কার? তিন ভাগ লোক আল্লাহর বলে না। আমি প্রথম থেকে তো বলে আসছি, এটা বলতে গেলে দম লেগে যায় যে সব আল্লাহ, তাহলে আমার কি? তোমার ন্যাংটো করে কবরে দেবে, শুধু ইজ্জত ঢাকার জন্য একটুখানি সাদা কাপড় দেবে, কোমরের ডোরটা 50 পয়সা দাম, আগে 10 পয়সা ছিল সেটাও কেটে নেবে, গোলার ডোর কোমরের ডোর হাতের মাদুলি খুলে নেবে, আংটি খুলে নেবে, ঘড়ি কেড়ে নেবে, লে বলবে তাড়াতাড়ি বার করার হবে না, জাস্ট টাইম আসর বাদে জানাজা হবে, জাস্ট টাইম জোহর বাদে দুটো সময় জানাজা হবে, সবাই বলবে বার করে নিয়ে যাও, নিয়ে যাও, আর রাখা যাবে না, এসেছে একা ভাবে একা যেতে হবে। আল্লাহর কসম, স্ত্রী ছেলে মেয়ে বেটা বেটি কেউ সঙ্গে যাবে না, শুধু আমল সঙ্গে যাবে। তাহলে যারা যাবে না, ওদের উপরে মোহাব্বত একটু কমিয়ে আমলের মোহাব্বত বাড়ান, এরাই আপনার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলো। আচ্ছা, বড় ছেলের যদি বলা হয়,
যে তোর তিন বিঘা জমি লিখে দিচ্ছি, তুই মাসখানেক আমার কবরের পাশে একটা গর্ত কবর করে দিচ্ছি, ওই কবরের পাশে তিন মাস থাকবি, তিন বিঘা জমি দেবো। ও বললো ভিক্ষুর খাও, তখন যাবো যাবে বাপের কবরের পাশে তিন বিঘা জমি দিচ্ছে বড় ছেলেটা, কেন বিরাট কান্নাকাটি করছে তো বড় ছেলে বলে কথা, বাপের কবরের গায়ে একটা কবর খুঁড়েছে, ওই কবরের ভিতর রাত দিন চব্বিশ ঘন্টা বসে থাকবে, উপর থেকে খাওয়া যাবে থাকবে। বড় ছেলে তুই যদি আমার কবরের পাশে তিন মাস না থাকিস, তাহলে তোর তিন বিঘা জমি দেব না, ওই তিন বিঘা জমি মসজিদে লিখে দেব। আর রাসূলুল্লাহ বলেছে ওই তিন বিঘা জমির সওয়াব আর নেকি আমার কবরের সাথী আর প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন, এখন তোর দেব না মসজিদ দেব, তুই নিজে বল। যদি বলিস আমার দাও, তাহলে আমার কবরের পাশে তিন মাস থাকতে হবে এক জায়গায়, কেউ রাজি হবে? গিন্নি আষাঢ় খাচ্ছে, জামার ফেলে চলে গেল। গ্রামের লোক যদি বলে পৃথিবী এত স্বামী মারা দেখেছি কিন্তু মহব্বত এরকম মহব্বত দেখিনি, তা সাবিনার মা সকিনার মা তুমি তোমার স্বামীর পাশে একটা জান্ত কবর খুঁড়ে দিচ্ছ, ওখানে গিয়ে শুয়ে পড়ো। বলছে না, যাওয়ার হয়ে গেছে, ছেড়ে দাও, আমি আর যাবো না। যাবে এসেছি একা ভাবে একা যেতে হবে, আপনার আমল যাবে সাথে, ইমান যাবে সাথে, তাহাজ্জুদ যাবে সাথে, তেলাওয়াত যাবে সাথে, সুবহানাল্লাহ সাথী হবে, দরুদ শরীফ সাথী হবে, আলহামদুলিল্লাহ সাথী হবে, এরাই আপনার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে, অনেক নেকি হবে। যদি হিংসা আপনার ভিতরে থাকে তাহলে যত আমল আর ইবাদত সব হিংসা নামক পোকায় কুড়ে খেয়ে নেবে, আপনার ভিতরটা ফোর হয়ে যাবে। আপনার দেখতে ভালো, বডি ভালো, নামাজ ভালো, টুপি ভালো, আমল ভালো, শুধু একটাই জিনিস থাকার কারণে ভিতরটা ফোর হয়ে গেল, সেটা হলো হিংসা। সেটা কি? হিংসা। তাহলে দিলে হিংসা রাখলে কি হয়? ইমানকে কুড়ে খেয়ে শেষ করে দেয়, হিংসা রাখা যাবে না, হিংসা বার করে দেন। দুটো একটা লোক আছে বাবা, দেখছে ও জল করে বিরাট টাংরা মাছ, বাঁশের আগা চেঁচে তোলাইতে ফোন করে দিল, এ পাত্রে টান যাচ্ছে, ও পাত্রে টেকরা মাছ ঢুকছে, ওই মাছ নিয়ে বেঁচে খাচ্ছে আর হদ্দ নামাজ পড়ছে। আপনারা বলেন এর কি নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাহর কসম, মসজিদে যাওয়ার আগে, নামাজ পড়ার আগে আপনার খাওয়া দাওয়া চেক দিতে হবে। আল্লাহ বলছে যারা হারাম খায় তারা যেন নামাজের ধারে বাড়ে না যায়, আমি আল্লাহ তো নিষেধ করে দিলাম, ওরা যেন খবরদার নামাজের ধারে বাড়ে না যায়। আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হারাম করার উপরে আল্লাহ খুশি না নারাজ? একটু কথা বলে, তাহলে আমাদের খাওয়া দাওয়া চেক দেওয়ার দরকার আছে না? নাই। জল কর এক বিঘা দখল করে রেখেছি এক বিঘা দু কাটা, সে বলছে ভাই দু কাটা তোর ভিতরে আছে, আমি মাত্রা ঘুরিয়ে দেবো। তোর তোর বাপের সাহস আছে এবারে একটা কাদা তোলা মাথা ফেটিয়ে দেবো? কথা কাটাকাটি করতে করতে হঠাৎ বলছে আজের নিচে নামাজটা পড়ে আসি, তোর ব্যবস্থা করছি। তাহলে এই লোক আজান দিচ্ছে বলে নামাজ পড়তে যাচ্ছে, ও দুকাটা নিয়ে খাচ্ছে, এক অক্ত নামাজ আল্লাহর দরবারে যাবে না, হারাম করার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাই দুটো পায়ে ধরবো, যদি কারোর ভিতরে জমি বেশি থাকে দয়া করে যদি ফিরিয়ে দেন, যার জমি সে পেয়ে যাবে, খুশিতে পাগল হয়ে গিয়ে বলবে আল্লাহ আব্দুর রহমানের বাপের বাপ ফেরেশতার মতো মানুষ, আল্লাহর জীবদ্দশায় রোগ ব্যাধি দেবেন না, ক্ষতি করবেন না, আর মৃত্যু সময় কষ্ট দেবেন না, কবরে জান্নাতের দরজা দেবেন, এত ভালো মানুষ না বলায় দশ কাটা জমি আমার ফিরত দিয়েছে, এ তো জান্নাতি মানুষ। নিজের হক জমি লড়াই করে ফিরে পাই না, ছেলেদের ডাকছে থানায় ফোন করছে, স্যার দেড় লাখ দেবো ঝেড়ে দেন, একে ফের নামাজ পড়ছে, দেড় লাখ দেবে ঝেড়ে দাও, পুলিশ দেখছি হ্যাঁ দেড় লাখ পাবো, চলে গে বেঁধলে চলে গেল,
তিন মাস পরে বাড়ি আইলো বলে আর লাগবে জমি চাইবি আর না ভাই তুই করে খা আল্লাহ বিচার করবে করে খা তোর তোর আল্লাহ তুই যা লক্ষ লক্ষ টাকার মালিক এইবারে বছর পাঁচ ছয় পরে হজে গেল হাতিমের ভিতরে দোয়া কবুল হয় এমনি করে মাকাম ইব্রাহিমে দোয়া কবুল হয় ইন্না সাফা ওয়াল মারওয়া দুই পাহাড়ে দোয়া কবুল হয় আরাফার ময়দানে জাবাল রহমতে দোয়া কবুল হয় এমনি করে কবুলিয়াত জায়গায় গুলো গিয়ে বলছে আল্লাহ সেই পাঁচ কাটা ফিশারি আমার ভিতরে বেশি আছে আরো নেলো ওর বংশ ভারি না গরিব লোক কিন্তু আমার সম্মান আছে এলাকায় ওর আমি আগে ঘুষি মেরে পুলিশে ধরিয়ে দিয়েছিলাম আল্লাহ ক্ষমা চেয়ে দিকে একটা মানুষের মানে ব্যাপার দয়া করে আপনি আমার ক্ষমা দিন যে জায়গা আদম নবী ক্ষমা দিয়েছিলেন আল্লাহ আমার ক্ষমা দিন রসুল বলেছে দোয়া কবুল হবে গ্যারান্টি হাতিমের ভিতরে গ্যারান্টি অত্যাখুদি মাকাম ইব্রাহিম মুসাল্লা মাকাম ইব্রাহিমের কাছে দোয়া কবুল হয় গ্যারান্টি সেই জায়গায় এসে গেছি আল্লাহ ক্ষমা দিন ক্ষমা দিন ক্ষমা দিন আপনাদের কাছে বিচার দিলাম বলেন আল্লাহ কি ওর ক্ষমা দেবে জোরে বলেন দেবে তাহলে গ্রামের লোকের কাটি দিয়ে যদি মক্কা মদিনায় গেলে ক্ষমা না হয় মসজিদে গিয়ে নামাজ পড়ে দোয়া চাইলে কি করে কবুল হয় এখন তো মসজিদ তো গ্যারান্টি নেই আমাদের গ্রামের মসজিদে নামাজ পড়ে দোয়া করবো কবুল হবে গ্যারান্টি নেই আর মক্কায় হাতিমে নামাজ পড়ে দোয়া করবো কবুল গ্যারান্টি মাকাম ইব্রাহিমে দোয়া কবুল গ্যারান্টি ইন্না সাফা ওয়াল মারওয়া দোয়া কবুল গ্যারান্টি তাহলে যেখানে গ্যারান্টি সেখানে যদি না হয় এই মসজিদে হবে এই জন্য লক্ষ লক্ষ মুসলমান শুধু নামে ঘুরছে পাতা ভালো বডি ভালো কালার ভালো সব ভালো তোলায় ফোন সব যাচ্ছে কথা বুঝতে পারছে এত নামাজি এত দোয়া করছে কারোর কবুল হয় না কোটি যে একটা আছে বলে তাই এখনো বেঁচে আছে কোটি কোটি তাই এখনো আমার আল্লাহ আমাদের সুস্থ রেখেছে কোটি দুটাটা ভালো মানুষ আছে ওর কাছে লক্ষ লক্ষ টাকার মান্ডিল এসেছিল কোটি কোটি টাকা সম্পদ এসেছিল অনেক লোক এমনি দিতে চেয়েছিল ও হাত দেয়নি লাইনি যে আল্লাহ আমার যতগুলো দিয়েছে এতেই আমি যদি বড় হই হব তোর হারাম মাল আমি খাবো না আর দুটাটা মানুষ আছে মাল দে জাহান্নামে যাই যাবো ওই মাল আসে না নাই সেদিন খাওয়া চেক দেন কাল থেকে খাওয়া দাওয়া চেক দেন আল্লাহর আসতে বলছে তিন কেজি জন্য ভাঙন মাছ লামের উপরে উঠেছে বড় ভাঙন কিন্তু লাফায় না কিন্তু লাফানো ধরলে উপায় নেই বলো দু কেজি আড়াই কেজি ভাঙন গুলো লাফায় না ও যদি লাভ ধরে এখান থেকে সেই খুঁটি টপকে দেবে ফজরের নামাজ পড়তে যাচ্ছে সাড়ে তিন কেজি জন্য ভাঙন লামের ঢালাই রাস্তায় পড়েছে ও সঙ্গে সঙ্গে ন্যাংটো কেন ন্যাংটো মানে ভাঙন মাছ সিলিপ খাবে যদি হাত দিয়ে ধরে ও তো লুঙ্গি পরে আছে সঙ্গে সঙ্গে ন্যাংটো হয়ে মাছ চেপে ধরে বাড়ি চলে গেছে জানে এখন তার যদি বাকি আছে ফাজর আজানে এক ঘন্টা বাকি চলে যাই গিয়ে গিন্নি চাপা কলে ডাকলো যে সগিনার মা ও বলছি কি আছে নামাজ পড়ে যাওনি তোর তো অসুবিধা আছে বলছি তুমি ন্যাংটো কেন বলছো পরে বলছো বলে কি হয়েছে আচ্ছা এই মাল খেয়ে নামাজ হবে জোরে বলেন হবে আর যদি বিরাট ভালো মানুষ হতে ওই মাছে হাত না দিয়ে মসজিদে চলে যেতে আর যদি মাঝারি গোছের মানুষ হয় ওই মাছটা ধরে নিয়ে যার বাঁশ তার বাড়ি যাবে গিয়ে বলবে কাকা জল করতে করতে চলে যাচ্ছিল ধরেছি তোদের মাছ তোরা নিয়ে এলে ওরা বলবে মানুষ এখনো দুনিয়া আছে বিরাট ভালো মানুষ কাকা তুমি নিয়ে যাও খাওয়া যায় যদি বলে ওয়াট দেখলাও খাওয়া যায় যদি বলে কাকা দিয়ে যাও দেওয়া যায় যদি বলে তরকার নিয়ে যাও খাওয়া যায় না বলে নিয়ে যাওয়া হারাম 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 কজন এই নফস মিলে থাকবে নফসটাকে আটকে রাখবে কজনে লাম্মালে একটা বাদ দেখি ও সোনা ভাই লাম্মারা তো দূরের কথা যদি ভেটকি মাছ কিনারায় এসে কিংবা গলদা চিংড়ি ছাটি কিনারায় এসে দাঁড়ায় যদিও মসজিদের পুকুরি হয় রিক্স নেবে আল্লাহর মালটা কি হয়েছে খেয়ে এরা মানুষ আসে না নাই
হাজারে একটা ভালো মানুষ আছে, হাজারে একটা, কোটি একটা, লাখে একটা আছে বলে আল্লাহ এখনো দুনিয়ায় রেখেছে। ভাইজান আমার বাবা দিরা, যুবকেরা, জনেরা, তাম বিশ্বের মানুষের ভিতরে একটা মানুষ শুধু আল্লাহ ওয়ালা থাকবে, আল্লাহ বললে ওয়ালা থাকবে। আমার আল্লাহ তাম কায়নাতটাকে বাকি রাখবে। যেদিন একজন আল্লাহ ওয়ালা বললে ওয়ালা মোমেন থাকবে না, সেদিন আমার আল্লাহর আসমান থাকবে না। ইজা সামাউন ফাতারাত, সেদিন আসমান ভেঙে জমিনে পড়বে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আসমানে তারাগুলো খসে খসে জমিনে পড়বে। ও কলিজা টুকরা ভাইরা, তাই একজন মুসলমান একজন মানবের এত দাম, সাত আসমান জমিনটাকে টিকিয়ে রাখতে পারে শুধুমাত্র একটা ইমানওয়ালা মুসলমান। জোরে বলুন। তাহলে যে ইমানের এত পাওয়ার, এত ক্ষমতা, এত দাম, সেই ইমান তৈরি করার জন্য ও কলিজা টুকরা মোমেন ভাই, মুসলমান ভাই, একটুখানি চেক দিয়ে চলতে হবে। গিন্নির বন্ধনে দিলে হবে না, পরের জমি মেরে খেলে হবে না, জল করে পাঁচুকি দিয়ে টেকরা মাছ তুলে হবে না, ভেটকি মাছ লাম মুড়ে ধরে বাড়ি নিয়ে গেলে খেলে হবে না। আপনার জল করের পাড়ে এমনি করে আট দশটা গাছ আছে, বড় বড় কাঁটা গাছ কিংবা সিঁড়ি গাছ, পাশের লোকের অসুবিধা হচ্ছে বলছে কাকা কেটেলে, বলছে তোর বাপের জায়গা আছে আমার জায়গা, বলছে পুকুর সর্বনাশ হচ্ছে গোসল করতে পারি না, পুকুরে মাছ চিংড়ি হয় না, খিলিজ গাছের পাতা বিষ, বলছে তোর বাপের ক্ষমতা থাকে কেটে দে গাছটা দাগ দে দেখ। ও কলিজার টুকরা ভাই, আমার জায়গায় যদি গাছ হয় আমার জায়গায় থাকবে, যদি ডালপালা গিয়ে ক্ষতি করে আমার কেটে নিতে হবে, যদি কবরের ভাই থাকে যদি বলেন কবরে যাব না ওর শাস্তি দেব, ও আল্লাহর কাছে বিচার দেবে, আল্লাহ করে ব্যবস্থা আপনি করে দেবেন, আপনার কাছে বিচার দিলাম। কলিজা টুকরা ভাইরা আমার, যদি কারুর জীবনে কষ্ট দেন, যদি কারুর আঘাত করেন, যদি কারুর মেরে থাকেন, যদি কারুর সর্বনাশ করে থাকেন, যদি কারুর জমি বেশি করে রেখে থাকেন, দয়া করে মেহরবানি করে আল্লাহর রাস্তে ফিরিয়ে দেন। যদি জান্নাতে যেতে চান, যাদের জন্য আটকাবেন, যাদের জন্য এরকম করবেন, তারা তো আপনার পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বলেন আপনি কার জন্য জমি আটকাবেন, কার জন্য সিরিজ গাছটা বড় করতে লোকের সর্বনাশ করে, কার জন্য মাছ তুলছেন লোকের চুরি করে, কার জন্য আপনি হারাম ব্যবসা করছেন, কার জন্য? আল্লাহর কসম, এরা কেউ পরিচয় দেবে না, এরা কেউ একটা নেকি দেবে না, শুধু চোখ দুখানা বন্ধ হলে ইজ্জত ঢাকা দেওয়ার জন্য একটা কাপন দিয়ে সবে আংটি খুলে লেবেলিয়ে যেতে দেবে না, কোমরের ডোর কেটে লেবেলিয়ে যেতে দেবে না। তাই সবাই চলে যাব, সবাই মরে যাব, সরে যাওয়ার আগে একটু সেরে সরা ভালো, সরে যাওয়ার আগে একটু সেরে সরা ভালো, কথা ঠিক না? সেরে যা। বাচ্চা গাছ অনেকে বলে আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করবো না, তুমি কি ভবিষ্যৎ করবে? তুমি আল্লাহর নাফরমানি বান্দা, তুমি কোন আক্কেল বলো ভবিষ্যৎ করবো, ভবিষ্যতের মালিক কে? জোরে বলেন কে? কিছু কিছু অজ্ঞ আছে শয়তানের কবলে পড়ে এই কথা মুখ দিয়ে বার করে, আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করবো না। হ্যাঁ, সাদ্দাতের বাপ দেখেনি, মা প্রসব করে সঙ্গে সঙ্গে মরে গেছে, সাদ্দাতের ভবিষ্যৎ করে কে? কোটি কোটি টাকার মালিক বানিয়ে বাচ্চা করেছে কে? আচ্ছা, আপনি আপনার ছেলের ভবিষ্যৎ করে দিয়ে গেলেন, একটা দোকান কিনে দিয়ে গেলেন, এবার আল্লাহ বলছে আমি আর কিছু দেবো না, ওটা ভাড়া দেবো, দোকান বিক্রি হয়ে গেল, দেড় বিঘা জল কাছিল বিক্রি হয়ে গেল, অ্যালবেস্টার খুলে বিক্রি করে দিল, এবার গু ঘুরে খায় মার গুখা। আল্লাহ বলছে ভবিষ্যতের মালিক আমি, তোমার ছেলে দেই আর মেয়ে দেই, যদি ছেলে দেই ভালো একটা নাম রাখো, মেয়ে দেই ভালো একটা নাম রাখো, আর তার ভালো লেখাপড়া শেখাও, আর ভালো জায়গা দিয়ে বিয়ে দাও, বিক করে খাবে কি বাচ্চা হবে, জিম্মা আমি আল্লাহ আমার, কারণ আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম। ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ হিরিজুকহা। আপনাদের কাছে বিচার দিলাম, বলেন কুকুরের কি এটিএম আছে? কুকুরের এটিএম আছে, খুচর প্যান কার্ড আছে, বোরার আধার কার্ড আছে, এদের কি ব্যাংক ব্যালেন্স আছে, ব্যাংকের বই আছে? কিছু নাই। আল্লাহ বলছে বান্দারে তোরা ভাব,
কুকুর তো মানুষের মতো ভাত খায় তরকারি খায় গোশ খায় সব খায় ও বিনা বিনা কামাই করে কোনো কামাই নাই দোকান নাই ব্যবসা নাই ভদ্দ খাওয়া খেয়ে বেঁচে আছে শুধু আমি মানুষের খেতে দেই না তামাম পৃথিবীর সমস্ত মখলুকের রুজির জিম্মা আমি আল্লাহ আমার আপনারা জ্ঞানী মানুষ হয়ে ভাবেন যে আল্লাহ কুকুরের খাওয়ায় যে আল্লাহ জানোয়ারের খাওয়ায় যে আল্লাহ গরুর খাওয়ায় যে আল্লাহ পশুর খাওয়ায় কোটি কোটি মখলুকের খাওয়ায় যে আল্লাহ সাগরের 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 এমনি করে বড় বড় মাছগুলো ছোট ছোট মাছগুলো আল্লাহ খেতে দেয় একবার ধরে নবী সুলাইমান তামাম পৃথিবীর সমস্ত মানুষ নিয়ে রান্না করলো জিনগুলো জিনগুলো ওদের সঙ্গে জুটিয়ে নিল আল্লাহকে বলেছিল আল্লাহ তামাম পৃথিবীর জিন ইনসান সবাইকে নিয়ে আমি একবার ধরে রান্না করব আমার ভাত তরকারি গরম রাখতে হবে আর আমি তামাম পৃথিবীর সমস্ত মখলুকের খেতে দেব কেতাবে লেখা আছে আল্লাহ বলে সুলাইমান পৃথিবী বড় বড় সমস্ত মখলুকের খেতে দিতে পারবি কিন্তু একটা মখলুকের পারবি না বাদ দে আমার কথা শোন বলছে না আমি ওই মাছের খাওয়াবো বলছে পারবি না শেষমেশ বলছে না আল্লাহ আমার কথা রাখেন আপনি যদি আমার কথা রাখেন আমি পারবো সুলাইমান নবী বললেন আচ্ছা ঠিক আছে আল্লাহ বললেন সুলাইমান বল কি কথা বলছে আল্লাহ গো তামাম পৃথিবীর সমস্ত মখলুকের খেতে যদি আর মাছের যদি বাদ দেই মাছ কষ্ট পাবে দুঃখ পাবে তাই মাছের খাওয়ানোর জন্য আমি আপনার দরবারে একটা দাবি করি ভাত তরকারি তামাম পৃথিবীর জিন ইনসান সবাই রান্না করবে আর এক বছর গরম রাখতে হবে যেন পচে না যায় আল্লাহ বললেন ঠিক আছে চালিয়ে যাও এক বছর ধরে রান্না করলো তামাম পৃথিবীর সমস্ত মখলুক মিলে এবারে প্রথম খাওয়া দেবে লাইন ক্লিয়ার সাগর থেকে একটা ছোট্ট মাছ আসলো এসে বলছে সুলাইমান নবী খানা দাও বলছে একটু পরে দেরি আছে একসঙ্গে খাওয়াবো বলছে একসঙ্গে যদি খাওয়াতে যান তাহলে আমার পিছনে বড় বড় মাছ আসছে আমি তাদের পেটের ভিতরে ঢুকে যাব আমি মরে যাবো আর বাঁচবো না যদি দাওয়াতি মেহমান হিসাবে দুটো দেন শ্যাট করে খেয়ে বেরিয়ে পড়ি কেন আমার পিছনে বড় বড় মাছ আসছে আমি মাছবো না মারা যাব তা বলছে এক গাল দাও রাধুনীরা যারা ছিল এক গাল দিল বলছে এখন এক লগমা হয়নি আর এক গাল দাও ফের এক গাল দিল বলছে এখন হয়নি আর এক গাল দাও তবে এক লগমা হবে তিনবার দেওয়ার পরে এক লগমা হলো এক বছরের সমস্ত রান্না এক লগমায় ঢগ মেরে নিল বলছে নবী সুলাইমান আর দু গাল দাও বলছে সে কি রানীদের বলছে দাও বলছে আরে এক শস্যের পরিমাণ কিছু নেই বলছে নবী সুলাইমান আমার খুব ভয় হচ্ছে আমি পালিয়ে যাই তবে আল্লাহ আমার প্রত্যেক দিন তিন লোকমা করে খেতে দেয় আপনি তো আজকে আমার এক লোকমা দিয়েছেন আমি আপনার কাছে এখন দুই লোকমা পাই আর একটা কথা জানিয়ে দিয়ে যাই ও নবী সুলাইমান আমি ছোট মাছ যদি তামাম পৃথিবীর সমস্ত জিন ইনসান মিলে এমনি করে তিন বছর ধরে রান্না করতে আমি ছোট মাছ আমার একার পেটটা ভরত তিন গাল সুতরাং আমি এখন যাই আপনার কাছে দু লোকমা পাই যেহেতু দাওয়াত খেতে এসেছি আল্লাহ আমার আজকে ভাত দেবে না আমি এইবার কেটে পড়ি পিছনে আসছে এখন পৃথিবীর সমস্ত মখলুক বাকি একটা মাসের ঠেলায় অস্থির নবী সুলাইমান কাঁদছে আল্লাহ জীবনের অন্যায় করব না ক্ষমা দিন আল্লাহ ক্ষমা করে দিন আমার আল্লাহ আপনার কথা অস্বীকার করার কারণে এই মুসিবত এই বিপদ আল্লাহ পৃথিবীর সমস্ত মখলুক দাওয়াত দিয়েছি এসে রেডি আর ওই মাছটা বলেছে আমার কলিজা শুকিয়ে যাচ্ছে ও নাকি ছোট মাছ তার যদি এইরকম দাপট হয় তাহলে পিছনে বড় বড় মাছ আসছে কি